গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু ওয়ান পিএম বিজিত আওয়ার ইন্ডিয়ান ফুটবলের ভিডিও। আর মেনলি এই ভিডিওটাতে কিন্তু এস ইস্ট বেঙ্গলেরই বেশিরভাগ খবর রয়েছে, যেখানে অনেক কোয়েরি রয়েছে, সেই কোয়েরি তো অবশ্যই রিপ্লাই রয়েছে। পুরো এই দুদিনে যে প্লেয়ারগুলো সাইনিং হয়েছে সেই প্লেয়ারের লিস্ট, তার পাশাপাশি বিদেশি প্লেয়ারের কি আপডেট বেরিয়ে আসছে সেই নিয়ে খবর, এবং সব থেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা এই মুহূর্তে রয়েছে সেটা হলো অরিন্দম ভট্টাচার্যের যে ম্যাটারটা রয়েছে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো। কিন্তু তার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর রেগুলার এরকম ভিডিও পাওয়ার জন্য পাশের বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে যেও। শুরুতে একটা বিষয় নিয়ে আমি অ্যাপোলজি চাইবো, যে চারপাশে প্রচুর কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই আওয়াজ একটু কানে আসবে, এটা একটু কাইন্ডলি কনসিডার করে নিও, বাকি আমার মনে হয় না আর কিছু প্রবলেম হবে বলে। এটা আমরা সারাদিন ধরে একটু মানে প্রচণ্ড পরিমাণে কষ্টের মধ্যে রয়েছি, কিছু করার নেই। তো প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হলো এস ইস্ট বেঙ্গলের ফরেনারদের কি আপডেট রয়েছে, ফরেনারদের নিয়ে কথা হলো, ফরেনারের বিষয়ে বলো, ফরেন প্লেয়ার কি কি আসছে। দেখো আজকের দিনে দাঁড়িয়েও কাল এবং পরশু যে হেকটিক ডেটা গেছে ট্রান্সফার মার্কেটে অনেকগুলো ক্লাবের, তার মধ্যে অবশ্যই সব থেকে বেশি হেকটিক ডে গেছে বোধ হয় এস ইস্ট বেঙ্গল যারা রিক্রুটার ছিলেন তাদের জন্য, যারা এজেন্সির তরফ থেকে কাজ করেছেন তাদের জন্য। এবার এই জায়গা থেকে দাঁড়িয়ে আপাতত এখনো অবধি কোনো ফরেন প্লেয়ারের কংক্রিট আপডেট নেই, যেহেতু বেশ কিছু প্লেয়ারের নাম উঠেছিল, তাই বলেছিলাম রায়ান তাফাজুলি নাম উঠেছিল, কারণ সেই প্লেয়ারটি কিন্তু কন্ট্রাক্টেড প্লেয়ার ছিল, যে যদি কোনোভাবে তাকে 31 অগস্টের মধ্যে এক বছরের লোন ডিলে নিয়ে আসতে পারেন রবি ফাউলার, সেই চেষ্টা চলছিল, কিন্তু সেটা এই মুহূর্তে হচ্ছে না, কারণ একটা হিউজ সংখ্যার লোন অ্যামাউন্ট, একটা হিউজ সংখ্যার ট্রান্সফার অ্যামাউন্ট কিন্তু পে করতে হতো সেটার জন্য, তো সেই ডিল হচ্ছে না, বা অন্য কোনো বিদেশি ডিলও কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে আসছে না। এর আগেও আমি বলেছিলাম অন্য ভিডিওতে কথা বলতে গিয়ে যে বেশ কিছু লিড আসছে, আসছে না এরকম না, কিন্তু সেগুলো বলার মতো বা সেগুলো খুব একটা বিশ্বাসযোগ্য নয়, তাই অযথা গল্প বলে লাভ নেই। কংক্রিট কিছু বিষয় বেরিয়ে এলে, কিছু জেনুইন আপডেট বেরিয়ে এলে, অথেন্টিক কিছু খবর বেরিয়ে এলে নিশ্চিতভাবেই শেয়ার করা হবে। এটা গেল অবশ্যই প্রথম বিষয়টা। দ্বিতীয় বিষয়ের দিকে যদি আমি নজর দিই তাহলে হলো সেটা সব থেকে বেশি আরো যে কোয়ারি এসেছে, যেই কনফার্ম ট্রান্সফারগুলো হয়েছে তার একটা পুরো লিস্ট, তার পুরো সমস্ত লিস্টগুলো দাও, আগে ভিডিওতে বলবো, তারপর বাকি জায়গাগুলোতে আমি কিন্তু আপডেট করব। কারণ ন্যাচারালি যা কিছু ঘটনা ঘটেছে সব আমরা টেলিগ্রামের চ্যানেলে পোস্ট করেছিলাম, যারা এখনো অবধি জয়েন করোনি 600 বোধহয় সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে আমার, চেক করা হয়নি, তো সেখানে তোমরা জয়েন করতে পারো, নিচে ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে। আর গোলকিপার সেকশন, যেখানে এস ইস্ট বেঙ্গল কিন্তু আগের সিজনের 3 গোলকিপারকে এই সিজনে রিটার্ন করতে চলেছে, যদিও তাদের মেন ফোকাস কিন্তু অরিন্দম ভট্টাচার্য, যদি অরিন্দম ভট্টাচার্যের ডিলটা ফাইনাল হয়ে যায় তাহলে বাকি গোলকিপারদের মধ্যে অন্য কোনো কিপারের যদি অফার থাকে তাহলে তাকে রিলিজ দেওয়া হতে পারে। অবশ্যই শঙ্কর রায়, মির্শাদ মিচু এবং শুভম সেন, বাংলায় যাকে আমরা তাতাইদা বলে ডাকি, সেই শুভম সেনও কিন্তু এই সিজনে এস ইস্ট বেঙ্গলে থাকছে। ডিফেন্স, যেটা এস ইস্ট বেঙ্গলকে গত সিজনে প্রচুর পরিমাণে ভুগিয়েছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভুগিয়েছিল, কিন্তু ডিফেন্সটা একটা বড় ফ্যাক্টর ছিল, সেই কারণে মাঝপথে ডিফেন্ডার কিছু আনতে হয়েছিল, রাজু এসেছিল, অঙ্কিত এসেছিল, তো গত সিজন থেকে রাজু গায়কোয়াড় এবং অঙ্কিত মুখার্জি এই দুজনকে রিটার্ন করতে চলেছে এস ইস্ট বেঙ্গল, আর করতে চলেছে বলে লাভ নেই, করে ফেলেছে। এর পাশাপাশি অবশ্যই আমি বলবো যে প্লেয়ারের দিকে অনেকদিন ধরেই এস ইস্ট বেঙ্গলের সমর্থকরা তাকিয়েছিল, যে আদিল খান, আদিল খান কবে আসবে, বহু ক্লাবে খেলা, একটা সময় মোহন বাগানের হয়ে খেলে যাওয়া সেই আদিল খান, ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ডিফেন্ডার, সেই আদিল খানকে কিন্তু এস ইস্ট বেঙ্গল সাইন করিয়েছে। এদের পর অবশ্য কথা বলবো 3 গোয়ান ডিফেন্ডারকে নিয়ে। প্রথম অবশ্যই জামশেদপুর থেকে এসেছে জয়নার লরেন্সো, ভালো প্লেয়ার, দীর্ঘ সময় তাকে জামশেদপুর সেইভাবে ইউজ করেনি, এই প্লেয়ারটার দিকে তাকিয়ে থাকতে হবে। দ্বিতীয় হলো সেরেনিও ফার্নান্ডেজ, এটা কিন্তু এফসি গোয়া থেকে একটা পার্মানেন্ট ডিল হয়েছে এবং আনডিসক্লোজড ফি, বেশ কিছু পার্মানেন্ট ডিল হয়েছে, বেশ কিছু লোন ডিল হয়েছে, সবকটাই কিন্তু লোন ডিল না, এটা পার্মানেন্ট ডিল। এবং আরো একজন যে গোয়ান ডিফেন্ডার এসেছে সে হলো সালগাঁওকার এফসির ফর্মার ক্যাপ্টেন ড্যানিয়েল গোমস, এই প্লেয়ারটিকেও কিন্তু এস ইস্ট বেঙ্গল নিয়ে এসেছে পার্মানেন্ট ডিলে, সেটাও একটা আনডিসক্লোজড ফি, তারা কিন্তু জানাচ্ছে না যে কত টাকা ফি দিতে হয়েছে এই প্লেয়ারটিকে নিয়ে আসার ক্ষেত্রে। এরপর অবশ্যই কথা বলবো আরো একজন প্লেয়ার, যখন এস ইস্ট বেঙ্গল টিম বিল্ড আপ সবে শুরু করছে এই প্লেয়ারের নাম কিন্তু প্রথম বেরিয়ে এসেছিল এবং শেয়ার করেছিলাম, হীরা মণ্ডল, হীরা মণ্ডল লেফট ব্যাক কিন্তু এস ইস্ট বেঙ্গল এই সিজনে খেলবে, এটা একটা পার্মানেন্ট ডিল, কারণ যেহেতু এই হীরা মণ্ডল কিন্তু ফ্রি প্লেয়ার ছিল, গত সিজনে মোহামেডানে ছিল, এই সিজনে কিন্তু কোনো ক্লাবে সে ছিল না। আর আমার জাস্ট এই ডিফেন্স লাইন দেখে মনে হলো যে একজন আরো একজন ইন্ডিয়ান যদি লেফট ব্যাক এস ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে তাহলে আমার মনে হয় যে লেফট ব্যাকের যে পজিশনটা রয়েছে সেটাতে আরো একটু স্ট্রং দেখাবে টিমকে।
মিডফিল্ডে যদি আসি তাহলে সেখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার রয়েছে। প্রথম কথা বলবো যে সমস্ত প্লেয়ারদের ইস্ট বেঙ্গল রিটার্ন করেছে, মোহাম্মদ রফিক, বিকাশ জায়রু, আঙ্গুসানা লোয়াং, লোকেন মিতে, এই চারজনকে গত সিজন থেকে এই সিজনে রিটার্ন করা হয়েছে। এবং এর সাথে অবশ্যই মিডফিল্ডার সৌরভ দাস, বাংলার ছেলে, তাকেও কিন্তু ইস্ট বেঙ্গল এই সিজনে গত সিজন থেকে রিটার্ন করেছে। যে প্লেয়াররা নতুন এসেছে তার মধ্যে প্রথম যে বড় নাম সেটা হলো জ্যাকি চান সিং। জ্যাকি চান সিং কিন্তু ইস্ট বেঙ্গল মানে ইস্ট বেঙ্গল ক্লাবে এর আগেও খেলেছে, আবারও সে খেলতে চলেছে। দ্বিতীয় হলো রোমিও ফার্নান্ডেজ। এই দুজন প্লেয়ারই কিন্তু এর আগে একই সাথে একই সিজনে ইস্ট বেঙ্গলে ছিল। এবং থার্ড যে প্লেয়ার সেটা হলো অমরজিৎ সিং কিয়াম, ইন্ডিয়া আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ টিমের ক্যাপ্টেন। অবশ্যই তার মধ্যে পোটেন্সিয়াল রয়েছে, দীর্ঘ সময় গেম টাইম সেভাবে পাইনি, যদি পাই তাহলে আমার মনে হয় যে নিজেকে ইম্প্রুভ করার একটা ভালো সুযোগ ও কাজে লাগানোর চেষ্টা করবে। এবং আরও একজন প্লেয়ার সেটা হলো ইয়াং অ্যাটাকিং মিডফিল্ডার এবং লেফট উইংয়ে খেলতে পছন্দ করা প্লেয়ার শম্পু সিংসিট। এই আই লিগ সিজন যেটা লাস্ট আমাদের কনক্লুড হয়ে গেছে সেখানে কিন্তু খুব দারুণ ছন্দে ছিল। ফরওয়ার্ডের দিকে যদি দেখা যায় তাহলে অবশ্যই সেখানে বাঙালি প্লেয়ার শুভ ঘোষ, মোহনবাগানের আই লিগ যেটা 2019-20 মোহনবাগান জিতেছিল সেখানে একটা দারুণ ভূমিকা নিয়েছিল কিন্তু শুভ ঘোষ, এবং শেখ সাহিল স্টার হয়ে উঠেছিল। তো সেই শুভ ঘোষকে গত সিজনের মাঝপথে কিন্তু কেরালাতে পাঠিয়েছিল এটিকা মোহনবাগান এফসি। এই সিজনে গোটা সিজন মানে লোনে কিন্তু ইস্ট বেঙ্গলে খেলবে শুভ ঘোষ, এবং আমি তাকিয়ে রয়েছি যে যতটুকু অন্তত ভালো গেম টাইম পাওয়া যায় সেটা যেন শুভ ঘোষ পায়। আর লাস্ট দুজন প্লেয়ার দুজনেই পাহাড়ি ছেলে, নাওরে মহেশ সিং, এবং লাস্ট যে প্লেয়ারটার কনফার্মেশন মাঝরাত্রি এসেছিল এবং আমি জানিয়েছিলাম চ্যানেলে সেটা হলো শেমবই হাউকে। তো এই মোটামুটি একটা এই মুহূর্তের স্কোয়াড। আর আজ থেকে যে কোনো ফ্রি প্লেয়ারকে এনি টাইম ইস্ট বেঙ্গল সাইন করাতে পারে, সেই দৌড়ে আপাতত কিন্তু প্রথম নামটা হলো অরিন্দম ভট্টাচার্য। এই বিষয়টা একটু ডিসকাস করতে হবে। দেখো, অরিন্দম ভট্টাচার্যের ডিলটা একটা সময়ে দাঁড়িয়ে মোটামুটি কনফার্ম ছিল, তারপর হয়তো বেশ কিছু ঘটনা ঘটেছিল বা বেশ কিছু ব্যাপার হয়তো অরিন্দমের মাথার মধ্যে ছিল, সেই কারণে ফাইনালি অরিন্দম ভট্টাচার্যের এই যে মুভটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে ওঠেনি। এবং সেখানে নানা কারণ বেরিয়ে এসেছিল, মানে বাইরে বেরিয়ে এসেছিল, কোথাও যে অরিন্দম ভট্টাচার্য প্রকাশ্যে কাউকে বলেছিলেন তা নয়, বেশ কিছু জায়গা থেকে বিভিন্ন বিষয় বেরিয়ে এসেছিল, যার মধ্যে একটা বড় বিষয় হলো যে একটা লং কন্ট্রাক্ট চাইছেন অরিন্দম ভট্টাচার্য। খুব স্বাভাবিক, যেই প্লেয়ারটা লাস্ট সিজনে গোল্ডেন গ্লাভস পেয়েছে সেই প্লেয়ার তো অবশ্যই লং কন্ট্রাক্ট চাইবে। কিন্তু লং কন্ট্রাক্ট চাইলেও ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কোনো প্লেয়ারকেই এক বছরের বেশি কন্ট্রাক্ট ধরাতে পারবে না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যদি তাদের সাথে কন্ট্রাক্ট এক্সটেন্ডও হয় তাহলে সেটা জানুয়ারি 2022 মধ্যে তাদের জানিয়ে দেওয়া হবে, তার মধ্যে তারা আশা করছেন যে সমস্যা মিটে যেতে পারে। এবার বিষয় হলো যে অরিন্দম ভট্টাচার্যের ডিল কিন্তু আরও বিভিন্ন বিষয়ে আটকে থাকার একটা সম্ভাবনা ছিল, যেটার মধ্যে আমার পার্সোনাল একটা ওপিনিয়ন এই ক্ষেত্রে বলতে পারবো, আমার পার্সোনাল মনে হয়েছে যে ইস্ট বেঙ্গলের যে টিম বিল্ড আপ সেটা কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। একটা প্লেয়ার কিন্তু দেখবে যে সে হলো লাস্ট লাইন অফ ডিফেন্স, তার পেছনে আর কিছু নেই, তার পেছনে গোল। তাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তার সামনে ডিফেন্সের কোয়ালিটি কতটা ভালো। ঠিক যেমনটা এটিকে মোহনবাগানের সাথে একটা টপ ক্লাস ডিফেন্স লাইন রয়েছিল, ছিল, এই মুহূর্তে নেই, তার কারণটা হলো সন্দেশ জিঙ্গান চলে গেছে, বাকি সবটাই ঠিকঠাক আছে। টপ ক্লাস একটা ডিফেন্সের লাইন ছিল, এই ডিফেন্সটা কিন্তু অরিন্দম ভট্টাচার্যকে আরও বেশি সাইন করতে হেল্প করেছিল। অর্থাৎ তিনি এমন একটা ক্লাবে এই মুহূর্তে চাইছেন, এমন একটা ক্লাবে তিনি সাইন করতে চাইছেন যেখানে তার সামনে যে ডিফেন্স থাকবে সেই ডিফেন্সের কোয়ালিটি যেন আপ টু দ্য মার্ক হয়, যেন গুড এনাফ হয়, যাতে তার উপর কোনো বাজে প্রেসার না আসে। এবং এটা আমার একটা পার্সোনাল অভিমত বলতে পারো, আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, আমার অন্তত যতটুকু আমার নিজের মনে হয়েছে আমি সেটাই বললাম। হতে পারে হয়তো এই ফ্যাক্টরটা নয়, হতে পারে হয়তো অন্য কোনো হিডেন ফ্যাক্টর রয়েছে যেটা আমরা জানিই না, কিন্তু এটা আমার পার্সোনালি মনে হলো। তোমাদের কি মনে হয়ে থাকতে পারে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর ইস্ট বেঙ্গল কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে, একটা ভালো অঙ্কের অফার তার কাছে গেছে, কত গেছে আমি সিরিয়াসলি জানি না, জানলেও আমার মনে হয় যে ডিসক্লোজ করাটা এই মুহূর্তে খুব একটা দরকার নেই, কারণ ইস্ট বেঙ্গল সাপোর্টারদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হলো অরিন্দম ভট্টাচার্যের সিগনেচারটা, তার লাল হলুদ জার্সি পরে ISL খেলাটা, এটা হলো সব থেকে বড় ইম্পর্টেন্ট। যারা অফিসিয়ালস রয়েছেন, যারা ম্যানেজমেন্টের লোকজন রয়েছেন, তারা কিভাবে এই ডিলটাকে ক্র্যাক করে এটা পুরোপুরি তাদের ব্যাপার। আমার মনে হয় না যে এতে আর আমাদের কারোর কোনো রকম ইন্টারফেয়ারেন্স আছে বলে, হ্যাঁ খুব ভালো লেভেলে কথাবার্তা চলছে, ভালোভাবে নেগোসিয়েশন চলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে পজিটিভের দিকে যদি ব্যাপারটা এগিয়ে যায় বা পজিটিভ যদি হয়ে যায় তাহলে অবশ্যই তোমাদের জানাবো। কিন্তু স্টিল এখনো অবধি অরিন্দম ভট্টাচার্য কোনো ক্লাবকেই হ্যাঁ বলেননি,
কোনো ক্লাবে তিনি সাইন করেননি, আগামী দিনে কোথায় তিনি সাইন করেন সেই দিকে অবশ্য আমরা নজর রাখব। লাস্ট সেটা হলো, অনেকেই জিজ্ঞাসা করেছে যে জে লালবেগলুয়া বলবন্ত সিং এসসি ইস্টবেঙ্গলে রিটার্ন হয়েছে কিনা। হয়নি এখনো অবধি যতটুকু আমার কাছে খবর। যে জে বলবন্ত এই ধরনের প্লেয়ারদের কিন্তু এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই সিজনে খুব একটা কনসিডার করছে না, কারণ তাদের একটা খুব কমন ফোকাস রয়েছে, একটা নর্মাল ফোকাস রয়েছে যে প্লেয়ারদের বয়স, তাদের মোটামুটি একটা কোয়ালিটি এবং বেশ কিছু এক্সপিরিয়েন্স প্লেয়ার আইএসএল এর মঞ্চে, অবশ্যই আইএসএল এর মঞ্চে তাদের নিয়ে এই সিজনে তারা টিমটা তৈরি করতে চেয়েছেন। তার মোটামুটি আমি বলতে পারি যে 70% কমপ্লিট ডোমেস্টিক সাইনিং এর দিক থেকে, আর হয়তো 30% মানে ম্যাক্সিমাম 6-7টা প্লেয়ার হয়তো আসতে পারে এই টিমে, আর লাস্ট 6 বিদেশি, তাদের নিয়ে কিন্তু এই টিমটা তৈরি হবে। তো সেহেতু আপাতত জে জে বা বলবন্তের রিটেনশনের খবর কিন্তু এই মুহূর্তে নেই, আর এর বাইরে আপাতত আর কিছু বলার নেই। অনেক রিউমার বাজারে ভাসছে, ভাসবে, ভাসতে দাও, কিছু কংক্রিট হলে তখনই জানাবো, তার আগে কিন্তু কিছু নয়। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, দেখা হবে পরে ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।